1996 সালে আমার যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে, তো আমাদের দুই গ্রুপের মধ্যে একটা গন্ডগোল হলো। তো রাতের বেলা আমাকে তারা পেলো, পেয়ে আমার এই ডান হাতটা লক কেটে দিয়েছিল, এই যে ডান হাতে একটা দেখতেছেন এটা কেটে দিয়েছিল। তো তখন আমার বন্ধুরা আমাকে এই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলো এবং বাসায় ফোন করলো। আমার আব্বা আবার একজন রিটায়ার্ড কর্নেল, তো উনি বললেন যে না তোমরা সিএমএসে নিয়ে যাও। আমি সিএমএসে আসতেছি, তো সিএমএসে যাওয়ার পর ওখানকার ডাক্তাররা বললেন যে আমাদের দেশে তো এটা চিকিৎসা হবে না, আপনি সিঙ্গাপুর নিয়ে যান। তো পরের দিনই আমি সিঙ্গাপুর চলে গেলাম, গিয়ে আপনার প্রায় প্রথম অপারেশনের পরে এক মাস পরে আমি এই আঙ্গুলটা নাড়তে পারি, শুধু এই আঙ্গুলটা, হাতটা এরকম ছিল, এই আঙ্গুলটা একটু একটু এরকম নড়ে। তো ডাক্তাররা বললেন যে দেশে নিয়ে যান, এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, এক্সারসাইজ করবে ঠিক হয়ে যাবে। তো পরবর্তী আব্বা বললেন যে না আমি এক আঙ্গুল নিয়ে যাব না, আপনি হাত ঠিক করেন, 6 মাস 1 বছর যা লাগে থাকুক। তো 6 মাস পরে দেখা গেল আমার এখন আঙ্গুলটা নড়তেছে, এখন আমি ওরকম রাখতে পারতেছি না, আমার এই দুইটা আঙ্গুল খুব ভালো নড়ে আর এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে সাথে নড়ে, আর এই এই দুইটা আঙ্গুল একদম স্টিফ হয়েছিল, কোনো রকম নড়াচড়া কোনো কিচ্ছু করতো না, কিন্তু হালকা বোধ ছিল যে আমার হাতে আঙ্গুল আছে, ধরলে ব্যথা হবে, সোজা করতাম এরকম সোজা করলে ব্যথা হয়ে যেত। তো আমার 14 বছর এই 3 আঙ্গুলে আমি চালাই গেলাম। তো আমিও সিটি কর্পোরেশনের একটু কন্ট্রাক্টরি করি, তো আমার ব্যবসাটা খুব ভালো যাচ্ছিল না দেখে আমি আর আপনাদের ব্লাড ব্যাংকে নিয়মিত ব্লাড ডোনার, তো ওখানকার আপুরা ভাইরা বললেন যে আপনি কোর্সটা করেন। তো আমি কোর্স করতে আসলাম, আমি আসছিলাম আমার ব্যবসা উন্নতির জন্য। তো এর মধ্যে হইলো কি, আমার হাট ঠিক করার জন্য আমি বিভিন্ন চিকিৎসা করছি, আপনার অ্যালোপ্যাথি চিকিৎসা তো আমি সিঙ্গাপুর থেকে করে আসছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি অনেক অনেক, আপনার ভোজস জিনিস হাতে লাগাইছি এবং জিনের চিকিৎসাও করছি। যে জিনের চিকিৎসার মধ্যে মজার কথা হলো, জিন হুজুর আমাকে বলছিলেন যে অমাবস্যার রাতে কবরস্থানে গিয়ে একটা মাথার খুলি নিয়ে আসবা এবং ওইটা দিয়ে 7 দিন পানি খাবা, তুমি যে সারাদিন যে পানিটা খাও খুলির মাথা করে খাবা। তো খুলি আনতে গেলাম কবরস্থানে, তো গিয়ে ওই ওয়াল টপকে যখন ঢুকতে গেছি কবরের মধ্যে এক পা ঢুকে গেছে, তো পা যখন বের করতে গেলাম তো দেখলাম যে নিচের থেকে কে যেন ওর পা ধরে রাখছে, খুব ভয় পেলাম। টর্চলাইট মেরে দেখলাম যেন যে মাচা, যে বাঁশের মাচা থাকে, মাচার মধ্যে পাটা স্প্রিং করতেছে। তো ওই কবরটাই খুঁড়ে একটা খুলি পেলাম, দেখলাম যে না মাথাটা ভাঙা, এটা দিয়ে পানি খাওয়া যাবে না, মানে মাথার এখান দিয়ে ভাঙা। তো পরে আর এটা 2.5 ঘন্টা লাগছে এটা খুঁড়তে, তার একটা 1.5 ঘন্টা পরে আবার আরেকটা খুললাম, 1.5 ঘন্টা লাগলো আরেকটা খুঁড়ে বের করতে, ওটা দেখলাম যে ভালো, প্রচন্ড গন্ধ আসতেছে। তা আমি আর জিনের কাছে গেলাম, ওনারকে হুজুরিরা বললাম যে হুজুরের তো গন্ধ আসে, বলে কোনো সমস্যা নেই, ধুয়ে পানি খাওয়া, হাত ঠিক খাওয়া দেবে কথা। তো 7 দিনের জায়গায় আপনার প্রায় 1 মাস পানি খেলাম, তো আমার হাত আর ঠিক হলো না। তারপর আরেকজন বললো যে 41 ঘাটের পানি, মানে নদীর ঘাট, পুকুরের ঘাট হলে হবে না, 41 ঘাটের পানি, যেখানে বহম স্রোতের স্রোত যায় ওইরকম ঘাটের পানি, 41টা মসজিদের চৌবাচ্চা থেকে পানি নিয়ে এসে তুমি গোসল করবো, 41 দিন ঠিক হয়ে যাবে। তো সেটাও করলাম, এরকম বহু চিকিৎসা হলো বহু রকমের। এর মধ্যে আমি এত মানসিকভাবে হতাশ হয়েছিলাম যে আমি 2 বার আত্মহত্যা করতে গেছিলাম, তা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ওটা আমার হয়নি। তো আসলাম কোর্স করতে, তো দেখলাম যে অনেক বয়স্ক মহিলা, 70 বছর, 75 বছর, 65 বছর, শারীরিকভাবে তারা অসুস্থ, নামাজ পড়তে পারেন না, হাঁটু ভাঙতে পারেন না। তো ওনাদের দেখলাম যে গুরুজি বলতেছেন যে না আপনারা মেডিটেশন করেন, কালকে যায় না আমাদের দ্বারা নামাজ পড়বেন, সকালবেলা এসে আমাকে বলবেন কি হলো। দেখলাম যে না ওনারা পারতেছেন। তো তৃতীয় দিন গুরুজি আমাদের হিলিং শিখাইলো যে মাথা কীভাবে নিজের ভিতরে, মানে আরেকজনের ভিতরে গিয়ে কীভাবে চিকিৎসা করতে হয় মেডিটেশনের মাধ্যমে, তো শিখলাম। তো রাত্রেবেলা আমার ঘুম হচ্ছে না, তো এই বয়স্ক মহিলারা 10 বছর 5 বছর ওনারা বাঁচবেন, 15 দিন পর মরে যাবেন, তো আমি তো 38 বছর বয়স, আমি 50 বছর বাঁচবো। তো এটার জন্য আমি চিন্তা করলাম যে আমার হাটটা ঠিক হবে না, আমি লুলা হাটটা নিয়ে বাঁচবো, তাহলে মেডিটেশন করে আমার লাভ কী হইব। রাত্রেবেলা 3 বার মেডিটেশন করলাম, 3 বার করার পরে দেখলাম যে না আমি কিছু হচ্ছে না, মানে মেডিটেশনই মন সংযোগ করতে পারবো, এত টেনশন। তারপরে অত অনেকক্ষণ বসে থেকে পরে ইন্টারনেট থেকে গুরুজির আপনার ওই হিলিংয়ের যে সিডি আছে সিডিটা নামালো, ডাউনলোড করলাম, যেটা দিয়ে ওই রহমবলয় পর্যন্ত যাওয়া যায়। তো ওটা ডাউনলোড করে আমি ওটা দিয়ে আবার মেডিটেশন করলাম, করে নিজের ভিতরে ঢুকলাম। তো ঢুকে সরাসরি আমি হাতের কাছে চলে আসলাম, যে আর অন্যদিকে যাইনি, যে আমার হাতটা আজকে আমার যে কোনো হোক কালকের দিন শেষ, কালকের দিন বিদায়। আমি তো জানি না যে পরবর্তীতে আপনাদের সাথে আমার যোগাযোগ হবে কি হবে না, তো আমি তো মনে করছি ক্লাস কোর্স শেষ, যার যার মতো চলে যাবো, যা শিখানোর গুরুজি শিখাই দিয়েছেন, পরবর্তীতে কী হবে জানি না। তো আমি চিন্তা করলাম যে কালকের মধ্যে আমার হাত ঠিক না, আমি গুরুজির কাছে এসা লাভ হইল কি। তো নিজের হাতে ঢুকলাম, ঢুকে দেখলাম যে এখানে কালো কি যেন একটা, আমি হাত দিয়ে ঠেলতেছি গুতাইতেছি কোনো কিছু হয়। তো আবার বের হলাম, বেরে ড্রিল মেশিন নিয়ে ঢুকলাম, ঢুকে অনেক খোঁচাইয়া জিনিসটা দেওয়ালটাকে ভাঙলাম, একটা কালো মতো দেওয়ালের মতো আমার ভাসতেছিল মনের চোখে, যে দেওয়ালটাকে আমি ভাঙলাম, ভেঙে তারপরে বেরোলাম, বেরোয় দেখি যে না হাত ঠিক হয় না। তখন বাজে 4টা, তো আমার ওয়াইফ আমাকে বকাবকি করতেছে, তুমি কি পাগল হয়ে গেলা, তুমি মেডিটেশন কোর্স করতে গেছো নাকি, পাগলামি শিখতে গেছো, রাত 4টা বাজে, তুমি একবার খাটেছো,
তারপর ফ্লোরে বসে একবার, চেয়ারে বসে একবার, কম্পিউটার ছেড়ে কি শুরু করলাম? তাই বললাম ঠিক আছে ঘুমাও, আমি ঘুমাই দিয়েছি। তো ঘুমালাম 7টার সময়, আমি উঠি সব সময়। তো 7টার সময় উঠলাম, উঠে বাথরুমে গেছি, ব্রাশটা নিবো। তো আমার তো 3 আঙ্গুলের জীবন, 14 বছর ধরে যা করি ভাতও খাই 3 আঙ্গুলে। তো ব্রাশটা নিতে গিয়ে দেখি যেন আমার এইভাবে হাত যাচ্ছে না, আমি এইভাবে গ্রিপ করে ব্রাশটা ধরছি। তো ব্রাশটা ধরতে গিয়ে হাত থেকে, যেমন হাত দেখে আমার ব্রাশ পড়তে গিয়ে, মানে ব্রাশটা হাত থেকে পড়ে গেছে, তেমন কি রে কি হইলো। আবার আমি তুলতে যাই, তো আমি 3 আঙ্গুলে ধরতে গিয়ে 5 আঙ্গুল যাচ্ছে, আমি ধরতে পারি না। আমার ওয়াইফকে বললাম দেখো তো কি হয়েছে আমার হাতে, এরকম হয়েছে। কয় তুমি ঘুমের ঘরে উঠছো, উঠা বোধ হয় 7-8 যাকছো, ধরো তো দেখি। তা আমি ওকে দেখাইতেছি নিচু হয়ে ধরতে গেছি। আমার ওয়াইফ বলে তোমার তো হাত ঠিক হয়ে গেছে, কেমনে ঠিক হইলো? না তুমি, আমি বললাম যে না আমি তো রাত্রে মেডিটেশন করছি সেই জন্য ঠিক হয়ে গেছে। তো পরের দিন আমি আবার, আল্লাহ রহমত, হাত আমার পুরোপুরি ঠিক, মানে মনে হয় না আমার যে হাত কাটার পরে আগে যেরকম আমার হাত ছিল এতে ওরকম আমার হাত হয়ে গেছে। আমার কিছুটা ইয়ে ছিল, এই হাতের জড়তা ছিল, এই আমি 14 বছর কিছুটা জড়তা ছিল, ওটা আমি ওভারলুক করে গেছি। কিন্তু এখন দেখতেছি যে না, আমার যে বাঁ হাত যেমন ভালো, ডান হাতে এরকম ভালো, প্রচণ্ড শক্তি পাই হাতে, মানে কোনো রকম কোনো, এখানে যে আমার একটা অপারেশন হয়েছে, এত বড় একটা অপারেশন হয়েছে আমার এখন মনে হয় না। প্রায় আমি সিঙ্গাপুরে তখন আমার আব্বা ওই হাসপাতালের বিলটাই দিছিল 26 লাখ টাকার উপরে, আর 6 মাস আব্বা আমার সাথে ছিলেন, আলাদা একটা হোটেলে ছিলেন উনি। তারপর প্লেন ভাড়া, ট্রেন ভাড়া অনেক টাকা, প্রায় আপনার নিয়ার অ্যাবাউট এই 40-45 লাখ টাকার উপরে তখনকার দিনে গেছেন। এর জন্য আমাদের একটা বাড়ি ছিল শাহজাদপুরে, বাড়িটা বিক্রি করতে হয়েছে। তো আমি মনে করতেছি যে তখন যদি আমার হাতটা ঠিক হয়ে যেত, আমার বাবা যদি জীবিত থাকতো, তো উনি কত খুশি হইতেন, উনি অনেক কষ্ট করতেন আমার জন্য।